হচ্ছে আমরা করলাম ওটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক কুইন সোভিয়া ব্লগ আর আমরা এখন রেডি হয়ে গেছি আর আমরা চলে এসেছি দার্জিলিং ইয়েস তো এখন রিয়া ওই যে রিয়া ওদিকে সাচ্চা রিয়া থাকা হাই বল তো অ্যাকচুয়ালি আমরা সারাদিন মানে কালকে থেকে খাইনি তাই না রিয়া কালকে বাচ্চা ওঠার সময় একটু খেয়েছিলাম আর এখনও পর্যন্ত খাইনি তো এখন আমরা দুজনাই যে রেডি হলাম ফ্রেশ হলাম তো এখন খেতে যাবো সবার সঙ্গে আর এই যে আমরা একটু সাজুগুজু করে নিয়েছি ফুল লুকটা দেখাচ্ছি ওয়েট রিয়াকেও দেখাবো আমাকেও দেখাবো তো মানে জাস্ট অনেক ক্লান্ত হয়ে গেছি কিছু খাওয়া হয়নি আর আজকে এখানে ওয়েদারটা একদমই ভালো না কেন যে এসছি আজকে কি একটা মানে পুরো কুয়াশা জানি না আমি তো ভাবছিলাম অনেক রিলস করবো কিন্তু করতে পারবো কিনা জানি না তাই না বল এই যে রিয়া ও এখন একটু সাজছে অ্যাকচুয়ালি আমরা খেতে যাবো এই জন্য চল চল আর এই যে আমি আমাকে ফুল লুকটা দেখাবো বাইরে গিয়ে আমি রেডি হয়ে গেছি ও রেডি হলেই বেরিয়ে যাব চল ফোন নিয়ে নিয়েছি সব নিয়ে নিয়েছি আই 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 প্রচণ্ড ঠান্ডা লাগছে ঠান্ডা তো দূরে থাকে আজকে এত কুয়াশা রিলস তো দূরে থাক কিচ্ছু করতে পারছি না আমি চলুন বাইরে গিয়ে দেখাচ্ছি আর আমাদের এই হোটেলটার নামটা সুইট হোম না কি যেন আছে সুইট হোম এই হোটেলটার নাম সুইট হোম আমরা যেখানে এসেছি তো চলুন পুরো দার্জিলিংয়ের সিরিজগুলোতে আপনারা থাকেন আমরা দুজন কেমন এনজয় করবো পুরোটা দেখাবো তাই না রিয়া দারুণ 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 মজা করবো আমরা দুজনা চল না খিদে পেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে ও ওর ফোনেও করা শুরু করে দিয়েছে আও হাত লেগেছে চলো বাইরে আয় আয় তো এখানে অন্ধকার আর বাইরে একটু দেখাচ্ছি এই সামনে থেকে দাঁড়ান আমার পিছনে বুঝতে পারবেন কি পরিমাণের কুয়াশা পুরোটা কুয়াশাতেই ভর্তি চলুন খেয়ে নিই পেট পুজো হোক আগে তারপর অন্য কিছু আমি কষ্ট করে তালা মারলাম রিয়া আবার খুলে ওর জুতো নিচ্ছে কারণ ওর জুতো পরতে ভুলে গেছে আর এই যে আমি আজকে একটা হোয়াইট কালারের টি শার্ট পরেছি চলুন নিচে এখানে যারা স্টাফ থাকে তারা কথা বলছে এখন বেরিয়ে গেছি খাওয়ার জন্য কারণ আমরা যেখানে আছি সেখানে খাবো না একটু বাইরে আসলাম চারিপাশের আমাকে তোমার ফুল লুকটা নিবি তো ঘড়িটা পড়া হয়ে গেল কি কুয়াশা কিরকম দেখ মুখ দে আমার চোখে জল বেরিয়ে যাচ্ছে এত ঠান্ডা আসা উচিত হয় আরো আমি তো ভাবছিলাম এখন এখন হয়তো মানে ডিসেম্বরের দিকে আসতে হয় ঠান্ডা তো অবস্থা খারাপ তো দেখি খোঁজাখুঁজি করে কোনো খাওয়ার জায়গা পেলে সেখানে খাবো আর আপনারা আমাদের দার্জিলিং সিরিজের সব কিছু সবগুলো পর্ব দেখবেন থাকবেন এই যে আমি এখন আমি অনেক অনেক খিদে পেয়েছে কারণ খাবো রিয়া তুই বন্ধ কর সামনে গাড়ি বেশ অনেকটা দূর হাঁটতে হাঁটতে এসেছি এখন মেবি পেয়ে যাবো এত ঠান্ডা আমরা দুজন শেষ পুরো শেষ চোখ দিয়ে পুরো জল বার হচ্ছে আর চারিদিকে এত কুয়াশা অবস্থা হালুয়া টাইট প্রচন্ড ঠান্ডা লাগছে আর
আমার চ্যানেলে বলে দে সবাই যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বল এই শুনতে পেয়েছে সত্যি দেখুন কি প্রচন্ড কুয়াশা দিয়ে একটা ফটো তুলবো এই সাদা গাড়িটাই প্রচন্ড প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে জানি না এখানে রোদ্র ওঠে কি না আমরা এখনই এসেছি এখানে রেস্টুরেন্ট পেয়ে গেছি আমরা খাওয়ার বাঙালি বাঙালি রেস্টুরেন্ট এখন আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি আর এটা একটা বাঙালি খাওয়ার জায়গা কারণ ভাত খাবো তো কত কি দেবে মানে কি কি দেবে ভাত চাট সব থাকবে এখানের এই রেস্টুরেন্টটা এখানে এসেছি খেতে তো এখন অর্ডার দেওয়া হয়ে গেছে অ্যান্ড কালকে থেকে খাইনি আজকে খাবো অনেক খিদে পেয়েছে কি ঠান্ডা এখানে এখন দারুণ খাওয়ার পরে একটু ঘুরবো অবশ্যই এই নিচে দিয়ে একটা বাজার মতো আছে ওখানে যাবো রিয়া এখন ওর বাড়িতে কথা বলছে ওয়েট করছি আমরা খাবার কখন দেবে এই জন্য ভেজ থালি করে নিয়েছি এই যে এটা আমার খাবার ভেজ থালি এটা তো প্রচন্ড খিদের মাথালে এখন ফুল ফর্মে চলে এসেছি আমরা আর দারুণ খাওয়া দিচ্ছি আর অ্যাকচুয়ালি বলতে হয় কি এখানে অনেক বেশি প্রাইস তো এটা আমরা অনেক ডিসকাস করছিলাম যে এখানে এত প্রাইস কেন খাবারের তো অনেক বেশি প্রাইস ছিল ভাতের থেকে সবজি বেশি আমার মাথা খাচ্ছে দেখাবো না সবাইকে দেখা যাচ্ছে না তো খালা এবার খালা দেখা গেলে আমাকে দেখা রিয়ার এটাই 10 টাকা দিল 10 টাকা বাঁচিয়ে দিয়েছি রিয়া আমাকে 10 টাকা বাঁচিয়ে দিল এইটা ভিডিও রাখবি আমি তুই আমার মাথায় ভাত নিয়ে নিয়েছে ওর থেকে বাঁচিয়ে দিল তো শেষমেশ আমাদের খাওয়া হলো শেষ অ্যাকচুয়ালি আমি যেখানে যাই সেই পরিবেশের খাবার আমি খেতে পারি না তো আমার একটু ফার্স্ট টাইম ভাত চাই তো ভাত খেতে এসে এখানে অনেক বিপদ কারণ এত প্রাইস ছিল যে খেয়ে একটুও মানে শান্তি পাইনি আমি তো পাইনি অ্যান্ড সবাই পাইনি আমাদের সঙ্গে যারা ছিল তো এটাই হলো প্রবলেম তো এই যে পিছনের এই জায়গাটা থেকে খেলাম একদম পিছনের এটা আর এখন আমরা ঘরে চলে যাচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা তো সারাদিন মানে কালকে খাইনি আজকে যেই খেয়েছি না এখনই ঘুম পাচ্ছে এমন লাগছে এখন আর ঘুম হ্যাঁ সন্ধ্যার টাইমে যদি আসি আপনাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর সোয়েটার প্যান্ট কিছু তো কিনবো বাবা এত কুয়াশা পড়ছে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে তাই না আজকে ওখানে যেখানে খাচ্ছিলাম সেখানে আজকে শোনা হলো বললো আজকে ঠান্ডা বেশি আজকে ঠান্ডা বেশি এই অবস্থা বাপরে বাপ আজকে কি আর বেরোনো যাবে চল চল ওই সাইডে চল ওই সাইডে হাঁটতে হয় ভাই হঠাৎ করে এমন হলো কেন যত মানে ইয়ে হচ্ছে তত মনে হচ্ছে কুয়াশা কুয়াশা হয়ে যাচ্ছে তাই না প্রচন্ড কুয়াশা তো এখন চলে যাচ্ছি রুমে দুটো বাজে বাট মনে হচ্ছে ভোরবেলা এখন
তো আমাদের দার্জিলিং ঘোরার সিরিজ মানে সমস্ত ব্লগগুলো দেখবেন, আই হোপ অনেক অনেক ভালো লাগবে, কারণ সবে তো এসেছি, এখন অনেক ঘোরা বাকি আছে। তো আমি জানি না এই ব্লগটার কতক্ষণ কন্টিনিউ করব, করব অনেকক্ষণ, বিকজ সন্ধ্যাবেলা বাজারে আসবো একটু, কারণ তো তখনও কন্টিনিউ করব। আর এখন রুমে গিয়ে তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়বো, অ্যাকচুয়ালি না হলে আমার মাথা যন্ত্রণার ব্যাপার আছে হবে। আর কালকে আমি বা যখন আসছিলাম বাসের ভিতরে বেশি ভিডিও করিনি, কারণ কী হয়েছিল আমি আমার জন্য চলে গেছিলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল ওই জন্য। প্রচণ্ড ঠান্ডা লাগছে। রিভিউ, আচ্ছা রিয়া আমার কাছে খাবারের রিভিউ নেবে, আমারটাও থাকবে তোরটা বন্ধ কর। তো আমি আমি রিভিউ দিলাম, বেশ ভালো কিন্তু প্রাইস অনেক বেশি, এটা আমার ভালো লাগেনি একদম। মুখ দিয়ে পুরো ধোয়া ধোয়া বাড়াতে মনে হচ্ছে আমরা করলাম ওটা, কিন্তু না সরি আমরা ওটা করি না। আর আমি ঘরে রুমে গিয়ে ভিডিওটা কতক্ষণ করতে পারবো মানে কতটা করতে পারবো বুঝতে পারছি না, কারণ শুয়ে পড়বো, হ্যাঁ ঘুমাবো আমরা, তো আবার সন্ধ্যের সময় হয়তো কন্টিনিউ করবো। আর কালকে আমরা রুম ট্যুর দেবো, ঠিক আছে, আমরা দুজন কেমন মজা করছি পুরো রুমটা দেবো। আর শপিং সন্ধ্যের সময় এসে আমরা একটু কিছু কিনবো না রিয়া এখানে, আর আমাদের এই পাতলা পাতলা জ্যাকেট এখানে কিচ্ছু হচ্ছে না, দাঁড়িয়ে আসছে কিচ্ছু হচ্ছে না, মানে এত ঠান্ডা কিচ্ছু হচ্ছে না। এটা খুব অবাক লাগছে যে আমরা হেঁটে বেড়াতে পারছি না, ওরা আইসক্রিম ভিতরে খাচ্ছে, এটা খুব অবাক লাগছে। তো যাই হোক এখন আমরা আমাদের রুমে চলে যাচ্ছি, অ্যান্ড রুমে গিয়ে হয়তো আর ক্লিপ করবো না, তো দেখা হবে সন্ধ্যার সময়। টাটা। আমার ফোনে চার্জ নেই আর 1% চার্জ, বাস আর একটা কথা বলার জন্য আমি ব্লগ অন করলাম যে এত 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 পরিমাণে কুয়াশা মনে হচ্ছে, বৃষ্টি পড়ছে, পুরো ভিজে যাচ্ছি প্রচণ্ড প্রচণ্ড, মনে হচ্ছে যেন গায়ে বৃষ্টি পড়ছে। তো যাই হোক আমার ফোনে চার্জ নেই, অ্যান্ড আমি এখন আর কন্টিনিউ করছি না, আবার দেখা হবে সন্ধ্যায়। এখন বাজে 2, রিয়াও ওই যে পিছনে নেই।